বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে রাফুত রহমান পাচার করা অর্থ বাংলাদেশকে ফিরিয়ে দিতে বলেছে সিঙ্গাপুরের আদালত সিঙ্গাপুর থেকে বাংলাদেশের টর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন এতে এক মিলিয়ন সিঙ্গাপুরি ডলারের সম পরিমাণ প্রায় আট কোটি টাকা ফেরত পাবে বাংলাদেশ দেখুন রাহুল রায় রিপোর্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে তখনই তার ছেলে কোকোর প্রতিষ্ঠান ফেয়ারহিল কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের নামে পাচার করা অর্থ ফেরত দেওয়ার আদেশ দিলেন সিঙ্গাপুরের আদালত এর আগে দুর্নীতি দমন কমিশন বিশ লাখ একচল্লিশ হাজার সিঙ্গাপুরি ডলারের সমপরিমাণ প্রায় সাড়ে তেরো কোটি টাকা ফেরত আনে পরে এ টাকার লভ্যাংশ বাবদ আরও তেইশ হাজার আটশো সিঙ্গাপুরি ডলারের সমপরিমাণ প্রায় পনেরো লাখ টাকাও পায় দুদক সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে শুনানিতে বাংলাদেশ সরকারের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তিনি জানিয়েছেন কোকোর পাচার করা বাকি টাকা ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন সিঙ্গাপুর আদালত ফেয়ারহিল কনসাল্টিং প্রাইভেট লিমিটেড কোম্পানির ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে যে অ্যাকাউন্ট ছিল তা চলত সিঙ্গাপুরের নাগরিক সিও চেং স্বাক্ষরে দুই এগারো সালে ওই ব্যবসায়ীকে নয় হাজার ডলার জরিমানা করে সিঙ্গাপুরের আদালত